দিন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে বৃহৎ স্বার্থ বুঝার তৌফিক দান করেন। কারণ আমরা তো কমপক্ষে স্বার্থটা তো বুঝি, বৃহৎ স্বার্থ হচ্ছে স্থায়ী জগতে সুখী হওয়া। আপনার যখন একজন মুসলিম হিসাবে বিশ্বাস আছে যে আমাকে মওতের মুখোমুখি হইতেই হবে, আমাকে আখেরাতে যেতেই হবে, কিয়ামতের মাঠে হাশরের মাঠে প্রথম হিসাব প্রথম জিজ্ঞাসা কি সম্পর্কে হবে, কি সম্পর্কে হবে, নামাজ সম্পর্কে। তো দেখেন জানা আছে, জানা আছে কিন্তু আমল নাই, চলবে? আল্লাহ তো বলবে তোর তো এটাও জানা আছে যে প্রথম কি জিজ্ঞাসা করবো কিয়ামতের দিন, ওটাও তো তোর জানা আছে, তো কই নামাজ তোর, পাঁচ ওয়াক্ত নামাজ কেন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের রাস্তায় চলার তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। বলছিলাম নামাজের গুরুত্বের কথা বললাম, নামাজের ফজিলত অনেক রয়েছে আর এর মাঝে মাঝে নামাজের কিছু ফজিলত এসছে। বিশেষ করে মানুষের ত্রুটি, যারা আধা নামাজি তাদের ত্রুটি আসরের নামাজে আর ফজরের নামাজে, আসর নামাজে এবং ফজরের নামাজে। এই জন্য যেই ব্যক্তি এই দুই নামাজের হেফাজত করতে পারে সে জোহর কখনো ছাড়তে পারে না, সে মাগরিব এশা কখনো ছাড়তে পারে না। আজকাল দেখছেন না এখানে মাগরিব এশা বেনামাজিও পড়ে নিচ্ছে, কোন ওয়াক্ত নামাজ পড়ে না, মাগরিব এশা বসে আছে, চল মাগরিব এশাটা পড়েই নি, কিন্তু জোহরে জোহরে রান্না করে, আসরে খেয়ে দিয়ে পেট ভর্তি করে শুয়ে থাকে, আর তারপরে ফজরে, ফজর তো ওটা শোয়ার সময়, হ্যাঁ ডিউটি যদি রাত তিনটার সময় ফজরের আগে হয় বাসের জন্য আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে আছে, রাস্তার উপর দাঁড়িয়ে আছে, কিন্তু নামাজ পড়ার জন্য সরাসরি বাসা থেকে বেরিয়ে মসজিদে আসবে, ফজরে আসার তৌফিক হয় না, অ্যালার্ম লাগাবার তৌফিক হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আখিরাতকে জান্নাতকে এক নম্বর রাখার তৌফিক দান করেন। এই ফজর আর আসর এই দুটো নামাজের যদি হেফাজত করেন তাহলে বাকি নামাজগুলি এমনিতেই ঠিক হয়ে যাবে, সেই নামাজের কথা আপনাকে আর তাগিদ করে বলতে হবে না। আর এই আসর আর ফজর যদি আদায় করেন তো এর বড় ফজিলত রয়েছে, ভালো করে শুনেন। দুটি হাদিস আপনাদেরকে শোনাই, সহি মুসলিমে রয়েছে সহি বুখারীতে রয়েছে। একটি হাদিস, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দুই ঠান্ডার সময়ের দুই নামাজ পড়বে সে জান্নাতে অবশ্যই যাবে। এই দুই নামাজ বারদাইন কোন নামাজ, আসরের নামাজ, কারণ দিনের তাপের পরে ঠান্ডা পড়তে যাচ্ছে, এক এক ঠান্ডার নামাজ আসরের নামাজ, আর এক ঠান্ডার নামাজ হচ্ছে দিন হওয়ার আগে ফজরের নামাজ, এই ফজরের নামাজ। তো ফজরের নামাজ এবং আসরের নামাজ যারা পড়বে নবী করিম বলছেন দাখালাল জান্নাতা, জান্নাতে অবশ্যই যাবে। তাহলে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা ফজরটা ঠিক করেন আর আসরটা ঠিক করেন। যদি ঘুমাইতে হয় আসরে বড় পরীক্ষা, হয়তো আপনার ডিউটি চারটার সময়, এখন আসরের জন্য আপনাকে পৌনে তিনটায় রেডি হইতে হচ্ছে, হ্যাঁ আপনার জান্নাতটাকে সামনে রাখেন যে জান্নাত যেন হারা না হয়ে যায়, আমি যেন হতবাগা হয়ে সেদিন জাহান্নামে না যেতে হয়, শরীরকে আধা ঘন্টা বেশি হয়তো একটু ঘুম দিতে পারলাম, শরীরকে একটু আরাম বিশ্রাম দিলাম, কিন্তু আমার জন্য জাহান্নাম ফরজ হয়ে গেল, জান্নাত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, এত বড় হতভাগা হবেন আপনি? সুতরাং একটু কষ্ট হইলেও আর কষ্ট না করলে ফুল তোলা যায় না, কষ্ট না করলে কাঁটার মধ্যে হাত না ঢুকালে ফুল তোলা যায় না। এই উদাহরণই দিয়েছেন নবী করিম জান্নাত সম্পর্কে, হুফাতিল জান্নাতু বিল মাকারিহে, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে, মানে একটু কষ্ট করা লাগবে তাহলে জান্নাত পাওয়া যাবে। ওয়া হুফাতিন নারু বিশাহওয়াতি, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে মনোরঞ্জনকারী বস্তু দিয়ে, মানে এমন মজা লাগে জাহান্নামের দিকে যেতে, যে যত মজার কাজ আছে দুনিয়ায় করেন আর সহজে জাহান্নামে চলে যান। জাহান্নামে কাউকে যদি যেতে হয় যেই কাজে মজা লাগে ওইটা করেন, যেটাতে মজা লাগে ওইটাই করেন। পয়সার ক্ষেত্রে মজা লাগে, সুদ খেতে, ঘুষ খেতে, বেমানি করতে, হারাম চুরি করতে, ডাকাতি করতে, তাড়াতাড়ি রাতারাতি বড় লোক হতে মজা লাগে, জাহান্নামের রাস্তা সহজ। হ্যাঁ জেনা ব্যবচার মজা লাগে, নেতৃত্ব খুব মজা লাগে, সুতরাং জুলুম অত্যাচার যাই হবে তাই হোক কিন্তু আমাকে ঠিক থাকতে হবে ইত্যাদি, তারপরে কারো ক্ষয়ক্ষতি করে ওপরে যাওয়া, আজ একে যদি না সরাইতে পারি তাহলে আমার ওপরে রাস্তা ক্লিয়ার হয় না, এইরকম যতগুলি মজার কাজ আছে মজার কাজ করলে জাহান্নাম যাওয়া সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে একটু কষ্ট করে নামাজ পড়তে হয়, ফজরের সময় কষ্ট কাকে লাগে না, শুধু আপনাকে লাগে আমাদের লাগে না? বলেন তো, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনি ফজরে উঠার জন্য অ্যালার্ম লাগান অথচ আপনার কাছে দুই দুটা মোবাইল আছে, হয়তো অনেকের কাছে বেশিও আছে, অ্যালার্ম লাগিয়ে ঘুমান, কি জবাব দিবেন কিয়ামতের দিনে, যে তোর কাছে নিয়ামত মজুদ ছিল আর এই মোবাইলে সব ফ্যাসিলিটি মজুদ রয়েছে
আর বারবার করে রিপিটও রাখতে পারবেন, একবার যদি বন্ধ করে দেন তারপরে বন্ধ হওয়ার যতক্ষণ পর্যন্ত না উঠে যাবেন। আর হাতের নাগালে রাখেন, একটু দূরে রাখেন, যাতে করে উঠে দাঁড়িয়ে আপনার অ্যালার্মটা বন্ধ করতে হয়। পাঁচ রিয়ালে দশ রিয়ালে ঘড়ি পাওয়া যায়, টেবিল ঘড়ি পাওয়া যায় অ্যালার্ম লাগিয়ে রাখার জন্য। হ্যাঁ, হাতের নাগালে রাখবে না, যাতে করে শুয়ে শুয়ে বন্ধ করে আবার শুয়ে যান, এরকম না, বিছানা থেকে একটু উঠে যাতে করে দাঁড়িয়ে বন্ধ করতে হয়। যদি আপনার অন্তরে সততা থাকে যে জান্নাতে যাব, তাহলে মেলা তদবির আছে। আমি মাঝে মাঝে বলি যে আমি তিনটে অ্যালার্ম লাগাই, আমি তিনটে অ্যালার্ম লাগাই, অথচ আমার পরিবার আছে সে কখনো উঠাইতে পারে, আমার ছেলেরা আছে তারা উঠাইতে পারে, নক করতে পারে যে আমার ঘুম লম্বা হয়ে যায়, তো এগুলি তো অতিরিক্ত আছে। তারপরে আমি নিজের রুমে হাতের নাগালানে দূরে উঠে বসে বন্ধ করতে হয়, তিন তিনটে অ্যালার্ম লাগাই, একটা ঘড়ি আর দুটো মোবাইলে লাগাই। আপনি কি জান্নাত অত সহজ মনে করছেন? অত সহজ বলছে জান্নাতে যাবো আর আরামসে ডিউটির জন্য ঠিক অ্যালার্ম বাজছে, কিন্তু আপনার নামাজের জন্য, জান্নাতে যাওয়ার ডিউটির জন্য অ্যালার্ম বাজছে না, মাত্র কয়টা পয়সা রিয়াল পাবেন তার জন্য অ্যালার্ম লাগাচ্ছেন আপনি ঘড়িতে, আর আপনি জান্নাতের জন্য অ্যালার্ম লাগাচ্ছেন না? জান্নাত তো সহজ, আম হাসিব তো আন্তাদ হলো জান্না, অত সহজে জান্নাত চলে যাবে? আরে কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে। তো বলছিলাম যেই ব্যক্তি আসর আর ফজর নামাজ পড়বে সে জান্নাতে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর একটি হাদিস শোনাই সহিহ মুসলিমে রয়েছে, লাইয়ালে জান্নার মান সাল্লা কাবলা তুলু ইশামসে ওয়া কাবলা গুরুবিহা, কখনো জাহান্নামে যাবে না ওরা যারা কি করে সূর্য উঠার আগের নামাজ পড়ে আর সূর্য ডুবার আগের নামাজ পড়ে। কোন নামাজ? ফজর নামাজ এবং আসরের নামাজ যারা পড়ে তারা কখনো লাইয়ালে জান্নার, কখনো জাহান্নামে যাবে না, কখনো জাহান্নামে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওহীদ ঠিক থাকতে হবে, শিরিক মুক্ত হইতে হবে, আর তারপরে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো জাহান্নামে যাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন যদি ফজরের নামাজটা পড়তে পারেন আর আসরের নামাজটা ঠিকভাবে পড়তে পারেন। এ তো আখেরাতের কথা বললাম, অনেকে আখেরাতটাকে ধার মনে করছে, আখেরাতকে ধার মনে করছেন, মনে করছেন যে এই এমন চেক শেখ এমন চেক দিচ্ছে, এই চেক কোনো ব্যাংকে গিয়ে ভাঙানো যাবে না, ভাঙিয়ে টাকা উঠানো যাবে না, ঠিক না? দুনিয়ার চেক কেমন চাই? আপনার মালিক যদি স্যালারি দেয়, স্যালারিতে চেক দিচ্ছে আর চেক নিয়ে গিয়ে ব্যাংকে যাচ্ছেন, বলছে ব্যাংক বলছে এমটি, হ্যাঁ কিছু নেই, ব্যালেন্স নাই, তো বেতন পাবেন? বেতন পাবেন না। তো ওই রকমই অনেকে মনে করছেন যে এগুলো জান্নাতের কথা আর জাহান্নামের কথা, আখেরাতের কথা, আল্লাহ পাকের আজাবের কথা, আল্লাহ পাকের পাকড়াওর কথা, সাফাত পাবো না, হাউজে কাউসারে পানি পাবো না, এগুলি কথা তো সব ওই ধার 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 মনে করছেন। শয়তান আমাদের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে। সেই জন্য নগদ একটা বলি, নগদটা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কেউ যদি ফজরের নামাজ পড়ে তাহলে সে আল্লাহ পাকের জিম্মায় থাকলো, আল্লাহ পাকের হেফাজতে থাকলো। আপনাদের মধ্যে এমন কেউ আছে? আপনাদের কেন একটা যদি হিন্দুকেও জিজ্ঞেস করেন যে তুমি কি চাও যে তুমি রাস্তায় বেরোলে কোথাও দুর্ঘটনা ঘটুক, বালা মুসিবত আসুক, তোমার ছিনতাই হয়ে যাক, তোমাকে কেউ খুন করুক, অথবা গাড়ির তলে চাপা পড়ে মরে যাও, অথবা আগুনে ফেসে যাও, রুমে গেলে আগুনে চারিদিক থেকে ফেসে যাও, অথবা পানিতে ডুবে যাও, কেউ বিপদ চায় কি? বিপদ চায়? কেউ চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তুমি যদি সারা দিন আল্লাহ পাকের হেফাজতে থাকতে চাও, আল্লাহ পাকের জিম্মায় দায়িত্বে থাকতে চাও, আর আল্লাহ আপনার হেফাজতে দায়িত্ব নিচ্ছেন, সরকার যদি কাউকে বডিগার্ড দিয়ে দেয় তো তারই খুশির শেষ না যে আমাকে সিকিউরিটি দেওয়া হয়েছে, আমাকে বডিগার্ড দেওয়া হয়েছে, তাই না? কোম্পানি যদি আপনার সাথে একটা আপনার সেক্রেটারি লাগিয়ে দেয় বা আপনার যদি একটা পিয়ন লাগিয়ে দেয়, সবসময় চামচা আপনার সাথে সাথে ঘুরছে, তো আপনার অহংকারের শেষ নাই, গৌরবের শেষ নাই। আর আল্লাহ পাক রব্বুল আসমান জমিনের মালিক, আরশ আজিমের মালিক, তিনি বলছেন যে মান সাল্লা, তা তিনি আপনার জিম্মা নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজর নামাজ পড়বে সে আল্লাহ পাকের হেফাজতে থাকবে। তাহলে একজন মানুষ যখন ঘুম থেকে উঠে তার দিন শুরু করে, দিন শুরু করার প্রথম কাজ আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা। আল্লাহর সাথে যখন সম্পর্ক কায়েম করে নেন, আল্লাহ আপনার জামানত নিয়ে এলেন যে তোর হেফাজত করবো আমি, তোকে বড় ধরনের বালা মুসিবতে কখনো ফেলবো না, তোকে অসহায় লাঞ্ছিত অপদস্থ করে ছেড়ে দেবো না, বরং তোকে হেফাজতে রাখবো। আপনার কোন চিন্তা আছে? বাকি দিনটা আপনার সুন্দর যাবে, সারা দিনটা সুন্দর যাবে, কারণ শুরু করেছেন আল্লাহর সাথে সম্পর্ক দিয়ে। কোনো মানুষের সাথে সম্পর্ক না, প্রথম শুরু হয়েছে
ভোরে ঘুম থেকে উঠেই আল্লাহর সাথে সম্পর্ক। আবার যখন এশার নামাজ পড়ছেন আর ঘুমের কাছে আসবেন, আপনি বিছানায় আসবেন, তখন আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে আবার বিছানায় আসছেন যে আল্লাহ তোমার কাছ থেকে দিন শুরু করেছিলাম আর এই তোমার কাছ থেকে বিদায় নিয়ে আবার ঘুমের কোলে লটিয়ে পড়লাম, আল্লাহ তুমি যদি আবার ফিরিয়ে দাও আত্মা তাহলে আবার তোমার ইবাদত বন্দেগি করব। এই হচ্ছে এই পাঁচ অক্ত নামাজের রহস্য। সুতরাং আপনারা পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, ফজর নামাজের হেফাজতের চেষ্টা করবেন। ফজরের নামাজ আর এশার নামাজ পড়লে একটি ফজিলত বলে শেষ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে যে মান সাল্লা সুবহা ফি জামাতিন, কেউ যদি মান সাল্লাল এশা ফি জামাতিন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে তাহলে ফাক্কা আন্নামা কামা নিসফাল লাইলে, তাহলে সে অর্ধেক রাত তাহাজ্জুদের নেকি পেল। একটু আগে ভাগ করলাম, আজকাল অর্ধেক রাত মানে রাত ১১টায় তাহাজ্জুদ শুরু করলেন আর ভোর ৫টায় কি করলেন ছাড়লেন, ঠিক না? রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ার নেকি পেলেন যদি এশার নামাজ জামাতে পড়েন, সহি হাদিস বলছি আপনাদেরকে। আর ফজর নামাজ যদি পড়েন জামাতে, অমান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে এসে পড়লো, মসজিদে এসে পড়লো, সেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ার নেকি পেল। বলুন আলহামদুলিল্লাহ। কার আলহামদুলিল্লাহ বলছেন? ফজর পড়া লোকেরা না, যারা ফজর পড়েন না তারা? আর ভাই যারা ফজর পড়েন না তারা যদি আলহামদুলিল্লাহ পড়েন তো লাভ হবে? তাহলে যারা ফজর পড়ছেন জামাতে বলেন আলহামদুলিল্লাহ, আর যারা এখনো ফজর ঠিক করতে পারেনি, ফজরের সময় ঘুমিয়ে থাকছেন, সূর্য উঠে যাচ্ছে বা ঘরেই ফজর পড়ছেন, তারা আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো আমাদেরকে, আল্লাহ আমাদের ইমানকে আরো মজবুত করে দাও, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করো। আপনি শুধু এশা পড়ে, শুধু ফজর পড়ে সারা রাত তাহাজ্জুদের বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে নেকি পাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতে তৌফিক দান করেন, আমাদের ইমানের দুর্বলতা যেন দূর করে দেন, আমাদেরকে আখিরাত মুখী হওয়ার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের দিন দুনিয়া